আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে এই মুহূর্তে একটি রুবিক্স কিউব রয়েছে, যেটা আমার সহধর্মিণী তিনি এলোপাতাড়ি করে দিয়েছেন, বলল যে তুমি এটা সলভ করার চেষ্টা করো। সো তিনি তার মতো করে এলোপাতাড়ি করে দিয়েছেন, আমি চেষ্টা করবো সলভ করার জন্য। আমি পাশে স্টপ ওয়াচ রেখে দিয়েছি, আমি দেখব কত সেকেন্ডে বা কত মিনিটের মধ্যে আমি এটা সলভ করতে পারি। সো আমি তার আগে একটু দেখে নিব, এটা মূলত একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু একটা চ্যালেঞ্জের মধ্যে কাজটা করব, তাই আগে থেকে একটু দেখে নিলে আমার জন্য ভালো হবে। সো আমি একটু দেখে নিই। আমার দেখে নেওয়ার কাজ প্রাথমিকভাবে শেষ, আমি স্টপ ওয়াচ অন করব, অন করে তারপর কাজটা শুরু করব। সো আমি স্টপ ওয়াচ অন করতে চলেছি। সো আমি স্টপ ওয়াচ অন করে দিলাম। সো দেখি কী হয়। সো শুরু করলাম। আমার ইয়ারটা একটু কাঁপছে। সো দেন একটু আসলে অনেকটা হার্ড ইয়েগুলো কিগুলো একটু প্রবলেম হচ্ছে আমার। আমার স্ট্যান্ড যেটাতে আমি ভিডিও করছি এটা নড়তেছে। সো সরি। ওকে, কি গুলোর যন্ত্রণা তো বাঁচতেছে না, মুষ্টি করে ধরতে হচ্ছে আংটা। আমার অনেকটা হয়ে গেছে, হয়ে গেছে, দ্যাটস ইট। আমি স্টপ ওয়াচ অফ করে দিই। সো এই সময়ের মধ্যে আমার একটা ওভারঅল হয়ে গেল, 2 মিনিট 13 সেকেন্ড লেগেছে, না 13 সেকেন্ড লেগেছে। সো 2 মিনিট 13 সেকেন্ডের মধ্যে আমি হয়তো করেছি। স্টপ ওয়াচটা এই জন্য ইউজ করলাম, অনেক কথা ভাবতে পারে যে রিভার্স করে আমি ভিডিওটা করছি কি না, সেই জন্য। সো আজকে একটু বেশি সময় লাগলো কেন, সেদিন তো 1 মিনিট কত সেকেন্ডের জন্য করেছিলাম, তাই না? প্রায় 2 মিনিট অবশ্যই সেদিন করেছিলাম। তুমি আজকে অনেক বেশি মানে এটাকে অনুপাতাড়ি করেছো, যাই হোক অনেক সময় লেগেছে, তাই না? যাই হোক, অসুস্থতার সময়টা বাসায় বসে বসে এসব দুষ্টমিতে কাটতেছে। নিজের মনকে আসলে ফ্রেশ রাখার চেষ্টা করতেছি। অসুস্থ সময় সবচেয়ে বড় শরীরের ফিটনেস হচ্ছে যে নিজের মন থেকে নিজেকে সুস্থ ফিল করা, নিজেকে এনার্জেটিক রাখা। সো সেটার চেষ্টা করছিলাম। সো হাতের অবস্থা দেখাই যাচ্ছে একদম কালো হয়ে গেছে, যেহেতু আমার জন্য সবাই দোয়া করবেন। আর কারা কারা রুবিক্স কিউব মিলাতে পারেন কমেন্টস করে জানাবেন, এবং পত্রিকা সামনে দেখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।